উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বাস্তবায়নে 60 লক্ষ টাকা ব্যয়ে উপজেলার জাহানপুর ইউপির শাহাপুর রফিকের মোড় হাতে আড়ান্নগর গোলারঘাট ব্রিজ অভিমুখে ফলক উন্মোচনের মাধ্যমে এইচবিবি করণ নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এমপি। উদ্বোধন শেষে জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইসার রহমানের সভাপতিত্বে উপজেলার সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শহীদুজ্জামান সরকার বলেন, আগামী নির্বাচনে জনগণ শেখ হাসিনার বিকল্প কাউকে দেখছেন না, কারণ ঘর থেকে বের হলে শেখ হাসিনার উন্নয়ন ও অনুদান সর্বত্র দৃশ্যমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা লীগের সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউপি সদস্য হামিদুল ইসলাম আল মামুন, আমিনা বেগম, উপজেলা ছাত্রলীগ নেতা কল্লোল হাসান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। গোলাঘাট পর্যন্ত রাস্তা সব গ্রামে বিদ্যুৎ আছে, সারের কথা, আমরা কৃষক তো, সারের কথা, সারের জন্য শেখ হাসিনা সরকারের আসবার আগে মানুষের কষ্ট আমি দেখেছি, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, ইএনওর কাছে জমির খতিয়ান নিয়ে ঘুরে বেড়াইছে যে আমার প্রতি শতকে কতখানি সার পাবে। মনে আছে আমাদের অরঙ্গজেবের সেনাপতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব আজহার আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছে।